আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত এডুকেশন মিডিয়া বিডিতে। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, তা হলো ই স্টাইপেন্ডের জন্য আপনাদের রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে এই নিয়মটি আমি জানাবো। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট ই স্টাইপেন্ড, আপনার প্রথমে এখানে ক্লিক করে তারপর আপনার ক্লিক করতে হবে নিবন্ধনে। নিবন্ধনে ক্লিক করার পর এখানে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন, তারপর নাম দেওয়া হলে এখানে স্নাতকের রোল নাম্বার দিবেন, তারপর স্নাতকের রোল নাম্বার দিবেন, তারপর ইন্টারের রেজিস্ট্রেশন নাম্বার দিবেন ইন্টারের রোল নাম্বার দিয়ে, তারপর মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন সাইন আপ করবেন, রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আবার আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনারা সাবমিট করবেন। করলে আপনারা এখান থেকে পরে শিক্ষা সহায়তা উপভোগের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এখানে নোটিশ, বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্টের নোটিশ এখানে উপভোগের শাখা থেকে দিয়েছেন, দয়া করে এটা একটু পজ করে ভালোভাবে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।